পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে অশান্তির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। নিরাপত্তাহীনতায় ভুগছেন বিরোধী দলের নেতাকর্মী থেকে ভোট কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চে অবস্থানরত সরকারি কর্মচারীরা ইতিমধ্যে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে দ্বারস্থ হন আদালতের। সোমবার সেই মামলার রায়দান স্থগিত রাখে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার সেই মামলারই রায়দান হল। আদালতের নির্দেশ অনুসারে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই হবে পঞ্চায়েত নির্বাচন। আদালতের নির্দেশ, রাজ্যে স্পর্শকাতর 7টি জেলা হুগলি, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর ও বীরভূমে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হবে নির্বাচন। পাশাপাশি ভোটকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ভোটকর্মীদের 100% দায়িত্ব নিতে হবে কমিশনকে। আদালতের রায়কে সাধুবাদ জানায় সংগ্রামী যৌথ মঞ্চ। আমাদের প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যে বুথগুলোতে সিএপিএফ থাকবে না, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা রাখতে হবে। যদি এই ভোট প্রক্রিয়া চলাকালীন কোনো সরকারি কর্মচারী এবং শিক্ষক যদি আক্রান্ত হন, তাহলে অতি দ্রুততার সাথে কমিশনকে তার যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং যাদের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নেওয়ার কথা মানে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কমিশনকে। গণতন্ত্রের মহৎ উৎসব নির্বাচন, কিন্তু নির্বাচন ঘিরে রাজ্য জুড়ে সৃষ্ট একাধিক অশান্তিতে নির্বাচন পরিণত হয়েছে বিভীষিকায়। ভোট নিয়ে সর্বদা আতঙ্কে সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ। রাজ্যের এই অস্বস্তিকর পরিস্থিতিতে আদালতের এই রায়কে সাধুবাদ জানায় সরকারি কর্মচারী মহল। তবে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় সুষ্ঠুভাবে আদৌ নির্বাচন সম্পন্ন হবে কিনা এখন সেটাই দেখার। ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।